আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালকান্দি ইসলামিক কমপ্লেক্সের আল জামিয়াতু শামসুল উলুম বালকান্দি মাদ্রাসার আমাদের এই আল সালাহ জামে মসজিদ। তো মসজিদের দ্বিতীয় তলার কাজ আপনারা দেখতেছেন যে আলহামদুলিল্লাহ ছাদ হয়ে গেছে, আপনাদের সহায়তায় আপনাদের দানে আলহামদুলিল্লাহ এখানে ছাদ কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বিশাল বড় কেন্দ্রীয় মসজিদের এই ছাদের কাজে আপনারা অত্র গ্রামবাসী এমনকি মানুষ আপনারা দান খয়রাত করার পরে কিন্তু আজকের এই ছাদ হয়েছে। তো আসলে এখানে সকলের দান কে আল্লাহ কবুল করুক। আমি কিন্তু আমার মায়ের উদ্দেশ্য করে মায়ের আমল মানে মায়ের জন্য এই ছাদের কাজে 5,000 টাকা দান করেছি, এমনকি আজকে আমি টাকা দেওয়ার জন্য আসছি আমার বড় ভাই হাজি মোহাম্মদ রিপন আহমেদ। তো এই ভাই 3,000 টাকা আমাকে দিয়েছে, তো ওই ভাই আমার ভাইও এই টাকাটা আমার মায়ের জন্য দান করেছে। তো আল্লাহ তারা আমার এই ভাইয়ের দানকেও কবুল করুক। তো আসলে টাকাটা দেওয়ার জন্য আসছে, আমি আজকে মেডিকেলে মানে যেদিন দিতে আসছি তো ওই দিন আসলে মেডিকেলে চলে যাবো, তো তার জন্য আমি এই আজকে মোহতামিম হুজুরকে টাকাটা দেওয়ার জন্য এসেছি। তো আসলে বা অত্র এরিয়ার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ছাদ, মানে প্রায় 7,000 স্কোয়ার বর্গফিট একটা ছাদ। এত বড় ছাদ আর অত্র গ্রামের কখনো হয়নি, কোথাও হয়নি। তো আপনাদের সকলের দানকে আল্লাহ তালা কবুল করুক। আর এখানে আরও কাজ বাকি আছে, এগুলিতে আপনারা দান করবেন, দানের হাত বাড়িয়ে দেবেন। মসজিদের যে উত্তম কাজ আর কোনো কিছু হতে পারে না। তো আসলে পাশে যেতেছেন কবরস্থান, এখানে ঘুমিয়ে আছে আমার মা এবং কি হাজার লাখ মাইয়ের। তো আসলে আপনাদের আত্মীয় স্বজন যারা এই কবরস্থানে সাহিত্য অবস্থা আছে, আপনার মা বাবা দাদা দাদি নানানি ভাই বোন আত্মীয় স্বজন, তো ওদের উদ্দেশ্য করে সৎকে দাঁড়িয়ার জন্য এখানে অবশ্যই দান করবেন। এর চেয়ে সুন্দর আসলে উত্তম দানের খাতা আর কিছুই হতে পারে না। মসজিদের পাঁচ অক্ত নামাজ পড়া হয়, কবরবাসের জন্য দোয়া করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, মাদ্রাসা ছাত্ররা 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত করে হাদিস পড়ে। তো আসলে কত সুন্দর, কত উত্তম, আসলে উত্তম দানের একটা মানে ইয়ার হতে পারে না। এত সুন্দর মনোরম পরিবেশ, একটা বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান, সবচেয়ে সুন্দর মনোরম একটা কমপ্লেক্স। তো এখানে দেখছেন সেক্রেটারি অধ্যাপক কফিলউদ্দিন সাহেব সরকার, তো মুয়াজ্জিন হুজুর এমনকি আরও কমিটির কিছু সদস্যবৃন্দ দেখতেছেন। তো আসলে খুবই ভালো লাগলো, আসলে আমরা ভিডিওতে ওদেরকেও বন্দি করলাম।